খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৪৯ জনের। শনিবার ২৪ জুলাই খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর ফেরদাউসি আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৮ জন, যশোরে ৬ জন এবং নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। এর আগে শুক্রবার ২৩ জুলাই বিভাগে করোনায় ৩০ জনের মৃত্যু ও নতুন করে ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল। উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫৭৮৪ জন। এদের মধ্যে মারা গেছেন ২১২৬ জন আর করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৯৭৩ জন।